শুভ সন্ধ্যা বন্ধুরা আজ এগারো ফেব্রুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো গাছে বলেরোর ধাক্কা গুরুতর আহত আর পি এফ ও হোমগার্ডের দুই কর্মী কাল থেকে শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দশম দ্বাদশের পরীক্ষা দেবে সাত লক্ষ পড়ুয়া নজরদারি করবে উচ্চস্তরীয় কমিটি শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা গ্রেফতার স্বামী কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা জোর প্রস্তুতি হাইলাকান্দিতে কাচর ক্যান্সার হাসপাতালে নতুন ববনচে রেড্ডির দরবারে সাংসদ রাজদীপ জমিনী আপত্তি এখনই কেন্দ্রীয় বিদ্যালয় হচ্ছে না হাইলাকান্দিতে লোকসভায় অনায়াসে হ্যাট্রিক করবেন নরেন্দ্র মোদী বললেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় দুটি লরি থেকে তিনশো বিশ পোস্তা সুপারি উদ্ধার গ্রেফতার দুই বার্মিত সুপারি বাণিজ্যের স্বর্গরাজ্যে পরিণত কালাইন কাঠিগোড়া মহালের আড়ালে অবৈধ বালুর চূড়া চালান চেরাগিতে বন বিভাগের কাজকর্ম প্রশ্নচিহ্নের মুখে ক্ষুব্ধ পরিবেশ এবং সর্বশেষ খবরটি হল কৃষকদের দিল্লি চলো আন্দোলন সতর্ক পুলিশ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দি জেলার আলগাপুরে ভয়ঙ্কর সংঘটিত হল শিলচর থেকে হাইলাকান্দির জামিরা যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন ও হোমগার্ডের দুই কর্মী আজ এই দুর্ঘটনাটি ঘটেছে জানা যায় রেল লাইনে বৈদ্যুতিক কাজে টহল দিতে জামিনার উদ্দেশ্যে একটি বলেরো গাড়ি নিয়ে রওনা দেন জোয়ানরা রাস্তায় বলেরো নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হয়েছেন দুইজন গৃহরক্ষী ও একজন আরপিএফ। তিনজনকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় গৃহরক্ষী দেবাংশুনাথের নাথের অবস্থা সঙ্গীন হওয়া মেডিকেল থেকে শিলং নিগ্রিমসে নিয়ে যাওয়া হয় আরেক গৃহরক্ষী কুলদীপ রবি ও আরপিএফ বিশ্বজিৎ দাসকে স্থানান্তর করা হয় এক বেসরকারি হাসপাতালে তাদের অবস্থা সংকটজনক বলে জানা যায় অপরদিকে শিলচরের কাচার ক্যান্সার হাসপাতালে রুগীদের জন্য নতুন ভবন নির্মাণে ডোনার মন্ত্রী জি কিষান রেড্ডির কাছে স্মারকলিপি পেশ করলেন সাংসদ ডক্টর রাজদীপ রায় শনিবার তিনি কেন্দ্রীয় মন্ত্রী রেড্ডির সঙ্গে দেখা করে তার হাতে নতুন ভবনের দাবিতে এই স্মারকলিপি কাছ ক্যান্সার হাসপাতালে ক্রমশ রোগীর সংখ্যা বাড়ছে এতে চিকিৎসা করাতে এসে রোগীদের থাকতে সমস্যা হচ্ছে তাই অবিলম্বে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নিতে মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন সাংসদ ডক্টর রাজদীপ রায় অপরদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারপর আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষাও এ নিয়ে বিভাগীয় প্রস্তুতি তুঙ্গে বিশেষত গত বছর মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ফলে কার্যত মুখ পড়েছে শিক্ষা বিভাগের একাধিক বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ফলে পরীক্ষার সূচিও পরিবর্তন করতে বাধ্য হয়েছিল শিক্ষা দফতর এজন্য এবার আগে বগেই কড়া প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষা বিভাগ পাশাপাশি নকল রোধে বিধানসভায় বিল এনেছে রাজ্য সরকার ওই বিল আইনে পরিণত হলে পরীক্ষায় জালিয়াতিতে ধরা পড়লে দশ বছর অবধি জেল হতে পারে পাশাপাশি দশ কোটি জরিমানাও হতে পারে এই আবহে শিক্ষামন্ত্রী রনজ পেগু জানিয়েছেন এবছর গোটা রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে সাত লক্ষের অধিক পড়ুয়া পরীক্ষা দেবেন চার লক্ষ পঁচিশ হাজারের অধিক পড়ুয়া দশম শ্রেণির পরীক্ষায় বসবেন রাজ্যের নয়শো তেরোটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে এদিকে দুই লক্ষ আশি হাজারের অধিক পরীক্ষার্থী আটশো ছিয়াত্তরটি কেন্দ্রে পরীক্ষা দেবেন তিনি বলেন মাধ্যমিক পরিষদ ও উচ্চ মাধ্যমিক পরিষদের চেয়ারম্যান স্কুল শিক্ষা বিভাগের প্রধান আধিকারিকদের সঙ্গে একযুগের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের উপস্থিতিতে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি পর্যালোচনা করা হয়েছে স্কুল পরিদর্শকরাও সেখানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষার সচিবের সভাপতিত্বে একটি রাজ্য স্তরের পরীক্ষার তথ্য কমিটি সংশ্লিষ্ট নেতৃত্বে জেলা কমিটিগুলির সঙ্গে পরীক্ষার প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে শিক্ষামন্ত্রীর আর্জি সকল সরকারি কর্মকর্তা ও শিক্ষককে তাদের দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে পালন করার জন্য যথাযথভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি সকল অভিভাবক এবং নাগরিকদের এই পরীক্ষাগুলি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিত করতে তাদের সহযোগিতা প্রসারিত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি প্রসঙ্গত সোমবার বিধানসভায় পেশ করা হয়েছে দি আসাম পাবলিক এক্সামিনেশন বিল দুই চব্বিশ এই বিলের উদ্দেশ্যই হল নিয়োগ সহ রাজ্য সরকারের নোটিফাই করা সমস্ত পরীক্ষায় জালিয়াতির পথ রুদ্ধ করে দেওয়া পরীক্ষায় টুকাটুকি প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া কিংবা নিয়োগ পরীক্ষা অসদ উপায় অবলম্বনের মতো অপরাধ ঠেকানোর লক্ষ্যেই আইন প্রণয়নের পথ ধরেছে সরকার পরবর্তী খবরটি শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা গ্রেফতার স্বামী প্রেম করে বিয়ের বছর ধরেকের মধ্যে দাম্পত্য জীবনের ভয়াবহ পরিণতি শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে দাদিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করলেন স্বামী ঘটনাদলায় অর্জনপুরের বিষয়টিকে সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা গেছে স্ত্রীকে বাপের বাড়ি যেতে দেন না স্বামীর বাড়ির লোকরা তবে অন্য একটি সূত্রে বলা হয় বিয়ের সতেরো মাস পেরিয়ে গেলেও এখনো আদি নেই এ নিয়ে পরিবারে ঝগড়া ও অশান্তির সৃষ্টি উল্লেখ্য ধোলাইয়ের আরজানপুরের বাসিন্দা আশিক উদ্দিনের কন্যা ফরিজা বেগমের সঙ্গে আরাদমপুরের মঈনুদ্দিন লস্করের পুত্র শোকাদ আলম লস্করের দীর্ঘদিন ধরে প্রেম চলার পর বছর দেড়েক আগে তাদের বিয়ে হয় কিন্তু বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে নেমে আসে চরম অশান্তি শোকাজ ও ফরিজার কাজিয়া মেটাতে গিয়ে স্থানীয় মহিলা সমিতিকে হিমশিম খেতে হয় এ নিয়ে অনেকবার গ্রামীণ বিচার সভা বসে পনেরো দিন আগে মহিলা সমিতির মধ্যস্থতায় ফরিজা বেগম আরাদনপুরের স্বামী চলে আশ্রয় নেন আর্জানপুরের বাপের বাড়িতে আগামী রবিবার ছিল মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপে দুইজনের ফাঁকাফাঁকি বিচ্ছেদের কথা কিন্তু তার আগে ঘটে গেল প্রাণঘাতী হামলার ঘটনা বৃহস্পতিবার রাত আটটা গাদ সুকাজ আলম দা দিয়ে শ্বশুরবাড়ি গিয়ে তার স্ত্রীর উপর হামলা চালায় ফরিজার মুখ বুক ও হাতে এলোপাতাড়ি খুব বেশি হত্যার চেষ্টা করে বলে অভিযোগ ফরিজার বাবার বাড়ির লোকদের তখন হাল্লা চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এসে শোক আলমকে পাকড়াও করে গণদুলাই দিয়ে দলাইতনার পুলিশকে সমঝে দেন একই সঙ্গে দেন এলাকার জনগণ ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এই তার বোন হোসনা বেগম ও মা জরিনা বেগমকে অভিযুক্ত করে ফরিজা বেগমের বাবা আশিক উদ্দিন শুক্রবার ধলাইতনা একটি মামলা দায়ের করেন ধলাইতানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ধৃত সোকাজল লকর কে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পরবর্তী খবরটি হলো গুমরারপুর এবার কাঠিগুড়া পুলিশের হাতে ধরা পড়ল বার্মিদ সুপারি বুঝাই দুটি লরি সহ দুই সন্দেহভাজন পাচারকারী উদ্ধার হচ্ছে প্রায় দুই হাজার কেজি সন্দেহজনক বার্মিদ সুপারি ধৃত দুই যুবক কালাইন দুমখর গ্রামের ও মুজাক্কির হোসেন বলে জানা গেছে বার্মিদ সুপারি পাচারের স্বর্গরাজ্য কালাইন কাঠিগুড়া পুলিশের চুকে ধুলো দিয়ে কালাইন কাঠিগুড়ার বিভিন্ন স্থান থেকে প্রায় প্রতি রাতেই পাচার হচ্ছে বার্মিদ সুপারি দিন কয়েক আগে দিগুর খাল পুলিশ চেকপয়েন্টে বার্মিদ সুপারি বুজায় একাধিক গাড়ি সহ সন্দেহভাজন সাত পথারকারীকে গ্রেফতার করার পর এবার কাঠিগুড়া পুলিশের জেলে ধরা পড়েছে আরো দুটি লরি গ্রেফতার করা হয়েছে সন্দেহবাদন দুই পাচারকারীকে কাটিগুড়া থানায় রেখে ধৃত দুই যুবককে টেনা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ এই পাচার চক্রে কে বা কারা জড়িত রয়েছে তা জানতে চলছে জেরা পুলিশ সূত্রে খবর বহির্রাজ্যে পাচারের জন্য লরিতে গোপন চেম্বার তৈরি করে সুপারি নিয়ে যাওয়ার সময় ছয় নম্বর জাতীয় সড়কের এলাকা থেকে লরি দুটি আটক করা হয় প্রাথমিকভাবে বিষয়টি ধরা না গেলেও ভারকলে তল্লাশির পরি আবিষ্কার হয় গোপন চেম্বার আর এই গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বস্তা বস্তা সুপারি কাটিগুড়া থানার ওসি জুসেফ বিকে বোমের দেওয়ার তথ্যমতে দুটি লরি থেকে তিনশো বিশ বস্তা সন্দেহজনক বার্মিজ সুপারি উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া সুপারি দুই হাজার কেজি হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অবৈধ এই পাচার কাজে আর কে বা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ অন্য এক সূত্র মতে বহিরাজ্যে বার্মিত সুপারি পাচারের এক বড় চক্র এখনও সক্রিয় রয়েছে কালাইন কাঠিগুলায় প্রায় প্রতি রাতেই ওই চক্রের মাধ্যমে মেঘালয় পাচার হয় গাড়ি গাড়ি সুপারি কালাইন কাটিগুড়া থানা গুমরা পিএইসি এবং দিগরখালে পুলিশ চেক থাকা সত্ত্বেও খুন জাদু বলে ওই চক্র বহির রাজ্যে সুপারি প্রচার করে তার রীতিমতো রহস্যজনক সূত্র বলছে রাতে কালাইন কাটিগুলায়। রীতিমতো দাপি বড়ান সুপারি চক্রের কলা কুশলী বোরা বলতে গেলে রাতের রাজপথ চলে যায় তাদের দখলে সূত্র বলছে বার্মিক সুপারি ফাঁচার ঠিকাতে পুলিশ চেষ্টা চালালেও সক্রিয় রয়েছেন একাংশ সরসের মধ্যে ভূত আর এই সব সরসের ভূতের সঙ্গে গোপন আতাতের মাধ্যমে রমরমিয়ে চলছে সুপারি বাণিজ্য অপরদিকে করিমগঞ্জ বন বিভাগের চেরাগি বনাঞ্চলে সিংলা নদীতে বালুর অবৈধ খনন ও পাতার মারাত্মক আকার নিয়েছে ইদানীং ওই রেঞ্জের চেরাগি নিবিয়া দলপুরা আনিপুরের বিভিন্ন স্থানে দিন রাত যান্ত্রিক পদ্ধতিতে শিমলা নদীর বালু খনন করে পাচার করা হচ্ছে প্রকাশ্য প্রকাশ্যুকে বালু বরং রেখে মদত যোগাচ্ছে বন বিভাগ সরকার দুবছর আগে সিংলার বালু তুলে যথাযথ চালানের মাধ্যমে বিক্রয় করতে রেঞ্জের মাগুরা এলাকার বিশেষ একটি স্থানের বিপরীতে ছাড়পত্র বা মহাল প্রদান করেছে করিমগঞ্জের এক ব্যবসায়ীকে যে সুযোগকে কে কাজে লাগিয়ে গোটা রেঞ্জ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চলছে কয়েকটি সিন্ডিকেটের বালু উত্তোলন ও পাচার আর এতে মারাত্মকভাবে মার খাচ্ছে সরকারি রাজস্ব তবে লাভবান হচ্ছেন বালু মাফিয়া সহ বন বিভাগের একাংশ কর্মী এ অবস্থায় বালুর অবৈধ খনন ও পাচার বন্ধ করতে করিমগঞ্জের ডিএফওর হস্তক্ষেপ চেয়েছেন সচেতন মহল অন্যথায় এভাবে স্থানে স্থানে নদী খননে ভাঙ্গন দেখা দেওয়ার পাশাপাশি পূর্ত সুরক্ষের হাল বেহাল হয়ে যাবে বলেও মন্তব্য সচেতন মহলের অপরদিকে এবছর উচ্চ মাধ্যমিকে হাইলাকান্দি জেলায় মোট চার হাজার সাতশো ছাপ্পান্ন জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন হাইলাকান্দি জেলায় তেরোটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অন্যদিকে এবছর জেলার ষোলোটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলায় মোট নয় হাজার পাঁচশো সত্তর জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসছে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে হাইলাকান্দি ইন্দ্রকুমারী গার্লস এইচএস স্কুল মাটিজুরি এইচএস এস কে এসকেরা সিনিয়র সেকেন্ডারি স্কুল হাইলাকান্দি পাবলিক এইচএস লালা রুরেল কলেজ লালা এইচএস এন্ড এমপি বি এম এইচ এস এস কলেজ খাটলোচোড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুল আলগাপুর পাবলিক এইচএস জানকিচরণ এইচএস এইচ এইচএস খাটলোচোড়া পণ্ডিত দীনদয়াল মডেল কলেজ অন্যদিকে জেলার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে লালার অ্যান্টি মডেল হাই স্কুল সানারই মৈতি হাই স্কুল লালা এইচএস অ্যান্ড এমপি স্কুল মোনাচোড়া হাই স্কুল নিমাইচান্দপুর এইচএস অ্যান্ড এমপি স্কুল হাইলাকান্দি টাউন হাই স্কুল মণিপুর হাই হাইস্কুল চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুল রাঙ্গাউটি গার্লস এইচ এস পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আলগাপুর এম আর চৌধুরী হাই স্কুল মাটিজুরি এইচএস গভ বিএমএইচএস আলগাপুর পাবলিক এইচ এস জানকিচরণ এইচ এস ও হরকিশোর হাই স্কুল অপরদিকে বহু প্রত্যাশিত হাইলাকান্দির কেন্দ্রীয় বিদ্যালয় শুরু হওয়া নিয়ে পুনরায় জটিলতার সৃষ্টি হয়েছে বর্তমান অবস্থায় হাইলাকান্দিতে কেন্দ্রীয় বিদ্যালয় শুরু করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন তবে কার ভুলের জন্য হাইলাকান্দিবাসীর স্বপ্নের কেন্দ্রীয় বিদ্যালয় শুরু হওয়ার আগেই গ্রহণ লেগেছে পুরো জেলা জুড়েই বর্তমানে এই প্রশ্ন উত্থাপিত হচ্ছে হাইলাকান্দি শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ইটরকান্দি গ্রামে কেন্দ্রীয় বিদ্যালয় নির্মাণ করার জন্য জেলা প্রশাসন পনেরো বিঘা জমি বরাদ্দ করেছিল কিন্তু এই প্রস্তাবিত জমি হাইলাকান্দি প্রশাসন কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য বরাদ্দ করলেও কোনো এক রহস্যজনক কারণে সার্কল অফিস এই স্থানের ডিমার্কেশন বা সীমানা নির্ধারণ করেনি যার ফলে কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে প্রথমেই আপত্তি জানান তাছাড়া প্রস্তাবিত জমি অসমান ও টিলার উপরে হওয়া এ নিয়েও কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের আপত্তি ছিল অপরদিকে লোকসভা নির্বাচনের আগে কৃষকদের দিল্লি চলো আন্দোলন আগামী তেরো ফেব্রুয়ারি দিল্লি চলোর ডাক দিয়েছে হরিয়ানার কৃষকদের প্রায় দুইশো সংগঠন এর জেরে রীতিমতো অস্বস্তিতে বিজেপি হরিয়ানা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা কুলা জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা সাধারণ মানুষকে মেইন রোড এড়িয়ে যাতায়াত করতে বলা হচ্ছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতকরণ সহ একগুচ্ছ দাবিতে এই দিল্লি চলার ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি বলা হয়েছে আগামী তেরো ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে দিল্লি সীমান্তে কোড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ কৃষকদের মিছিল রুখতে ত্রিস্তরীয় ব্যারিকেড গড়ে তোলা হয়েছে হরিয়ানা এবং পাঞ্জাব থেকে যাতে কৃষকরা দিল্লি পর্যন্ত পৌঁছতে না পারেন সে কারণে আগে থেকেই একাধিক ব্যবস্থা নিয়েছে পুলিশ ইতিমধ্যেই পঞ্চাশ কোম্পানি আধা সেনাও মজুদ করা হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিবাদী কৃষকদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে প্রশাসনের অনুমতি না মেলা পর্যন্ত মিছিলে অংশ না নিতে অন্যতায় করা পদক্ষেপ করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ সমাপ্ত